কারেলে 2013 তার পঞ্চম দিনে শিলচর থেকে এখন যাত্রা করলো মণিপুরের ইম্ফলের দিকে। আমাদের এই যাত্রায় পথ হচ্ছে 262 কিলোমিটার, প্রায় 11 ঘন্টার জার্নি। কলকাতা থেকে চীনের কুনমিং সড়ক পথের 3000 কিলোমিটার যাত্রা শিলচর থেকে ইম্ফলের এই 250 কিলোমিটার পথে ছিল সবচেয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ। একদিকে কাঁচা মাটি, কখনো বা পাথুরে পথ, আর অন্যদিকে একাধিক বিচ্ছিন্নবাদীদের হামলার ভয়। এমনই যখন পরিস্থিতি, তখন গাড়িও নষ্ট হচ্ছিল একটার পর একটা। তবে রেলিকে ঘিরে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আসামের পথে মানুষের যে প্রবল আগ্রহ আর উৎসাহ শুরু হয়েছিল, তার জন্য বহুগুণ বেড়ে গেল মণিপুরের পাহাড়ি পথের বাঁকে বাঁকে ভালোবাসার একই দৃশ্য, যা কল্পনাকেও ছাপিয়ে যায় আসাম থেকে মণিপুরের প্রবেশ পথে জিরিবাম এলাকায়। রাস্তার দুধারে শিশু বৃদ্ধ আবাল বনিতা সহ সকল স্তরের মানুষের সরব উপস্থিতি জানান দিচ্ছিল মানুষ যেমন মানুষের ভালোবাসা তেমনি সর্বজনীন। আমাদের এই কন্টিনেন্টে সে কন্টিনেন্টের মধ্যে একটা অনুভব করতেছি শান্তির একটা বাতাবরণ। আমরা খুব খুশি আর খুব দেখতে চাই নানান রকম জাতি আর তাদের চেহারা কার। মণিপুর ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক প্লেস ইন ফর এশিয়ান হাইওয়ে না বর্ডার পয়েন্ট অফ দি মণিপুর সে উই আর গিভিং ওয়ার্ম রিসেপশন টু দা কারেল সেনা। পাহাড়ের উঁচু নিচু পথে সর্পিল যাত্রায় যেন শেষ হচ্ছিল না পথ। অবশেষে যখন গাড়ির বহর ইম্ফল পৌঁছায়, তখন মধ্যরাত হলেও মণিপুরের এই থিয়েটার হলের উজ্জ্বল আলোয় তা বোঝার কোনো উপায় ছিল না। পরদিন সকালে মণিপুর রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয় এক অভ্যর্থনা অনুষ্ঠানের। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। চিলড্রেন ফ্রম মণিপুর স্টাডিং ইন বাংলাদেশ স্টাডিং মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড উই গেট মেনি অপরচুনিটি টু গো টু বাংলাদেশ অলসো। আজ এখানে উপস্থিত মণিপুরের হয়েছে অনেক ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্তরের লোকজন, তারা বাংলাদেশের নাম একটু পূর্বে শুনলেও আর যেভাবে তারা বাংলাদেশের পতাকা হাতে বাংলাদেশের বিভিন্ন দেশের পতাকা দাঁড়িয়ে আছে, এতে করে তাদের মধ্যে যে একটা দেশসকলের একটা আবেগ, একটা ভালোবাসা, একটা চিরন্তন যে একটা শাশ্বত যে রূপ, তারা একত্রে সবাই এখানে বলছেন তারা একটা সময় একত্রেই ছিলেন, সেই যে ভ্রাতৃত্ববোধ নিয়ে তারা আজও গর্ব করে। পরে মুখ্যমন্ত্রী ইম্ফল থেকে মিয়ানমারের কালে শহরের দিকে যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রেলি থেকে ফিরে মোহাম্মদ নুরুজ্জামান খান, বাংলাদেশ টেলিভিশন।